ভাঙ্গুরের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীর উপর হামলার ঘটনায় এবার আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফের দাবি, তৃণমূল নেতা ওহিদুল ইসলাম অভিনয় করছে আইএসএফকে ফাঁসানোর জন্য। চালিয়েছে, ওরা বলছে ওদের এখানে যে টিএমসির নেতা তাকে নাকি আমরা মেরেছি, কিন্তু এরা সম্পূর্ণ নাটক। ওদের আগামী দিন যুবই যখন করেছিলাম, আমরা টিএমসি ছিলাম যখন যুব করেছিলাম, তখন এরকম ওই ওহিদুল ইসলাম নাটক করেছিল, নাটক করে বুড়োদেরকে এ করে ফাঁসিয়ে এরকম কাজটা করেছিল। আজও সেই ওই ওহিদুল ইসলাম এই নাটকটা করেছে কালকে, ওর কেউ মারেনি, গায়ে ছুঁইনি কো, ও এই নাটকটা করে আইএসএফকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ওই দুষ্কৃতীদের এনে এই সারা গ্রামটা তাণ্ডব চালিয়েছে, আমাদের বাড়ি দেয় এইসব ভাঙচুর করেছে, আরও আমার এক বাবুর বাড়ি সেখানে বাইক ভাঙচুর করেছে, তানাকে মেরেছে। এখন কী চাইছেন? আমরা এখন এর সঠিক বিচার চাইছি। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুই তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশেপুর থানার বামুনিয়া কর্মতীর্থের কাছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন রাতে চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা তথা ভাঙড় দু নম্বর ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য ওহিদুল ইসলাম 153 নম্বর বুথের দলীয় প্রার্থী ইব্রাহিম মোল্লাকে নিয়ে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। ওহিদুল নিজের মোটর বাইকের পিছনে ইব্রাহিম মোল্লাকে বসিয়ে নিয়ে যখন যাচ্ছিলেন, সেই সময় বামুনিয়া কর্মতীর্থের কাছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তাদের আক্রমণ করে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ, তৃণমূল তাদের ফাঁসানোর জন্য মিথ্যা নাটক করছে। এদিন রাতে আহত দুই তৃণমূল নেতাকে জিরানগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল থেকেই আহত দুই তৃণমূল কর্মীকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন দলীয় কর্মীরা। দলীয় কর্মীর উপর আক্রমণের ঘটনায় পর রবিবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কালকে আমরা এমনি শান্ত ভেবেছিলাম, কালকে হঠাৎ বাইরে থেকে প্রচুর পরিমাণে দুষ্কৃতী আছে। এসে আমাদের আব্বাজি ছিল পাগলাহাটে, পাগলাহাটে তানাকে আক্রমণ করা হয় এবং আমাদের সব ছেলেপিড়ি ওদের সব টিএমসি সব গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমার বাড়িতে প্রচুর পরিমাণে ভাঙচুর চালায় এবং তাণ্ডব চালায়, এখানে বোমাবাজি করে। আমার মা ছিল এখানে, তারা এখান থেকে চলে গিয়েছে ভয়তে এবং এখানে এরা পুলিশকে সাথে রেখে এই তাণ্ডবটা চালিয়েছে। ওরা বলছে ওদের এখানে যে টিএমসির নেতা তাকে নাকি আমরা মেরেছি, কিন্তু এরা সম্পূর্ণ নাটক। ওদের আগামী দিন যুবই যখন করেছিলাম, আমরা টিএমসি ছিলাম যখন যুব করেছিলাম, তখন এরকম ওই ওহিদুল ইসলাম নাটক করেছিল, নাটক করে বুড়োদেরকে এ করে ফাঁসিয়ে এরকম কাজটা করেছিল। আজও সেই ওই ওহিদুল ইসলাম এই নাটকটা করেছে কালকে, ওর কেউ মারেনি, গায়ে ছুঁইনি কো, ও এই নাটকটা করে আইএসএফকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ওই দুষ্কৃতীদের এনে এই সারা গ্রামটা তাণ্ডব চালিয়েছে, আমাদের বাড়ি দেয় এইসব ভাঙচুর করেছে, আরও আমার এক বাবুর বাড়ি সেখানে বাইক ভাঙচুর করেছে, তানাকে মেরেছে। এখন কী চাইছেন? আমরা এখন এর সঠিক বিচার চাইছি। পুলিশ প্রশাসন থেকে যেই কাজটা করছে, পুলিশ প্রশাসন সহ এদেরকে বিচার চাই, যে এনারা আমরা শান্তির পক্ষে, আমরা নৌসাদ সিদ্দিকীর ভাইজানে আইএসএফ দলটা করি, আমরা সবসময় শান্তির পক্ষে, গ্রাম শান্তিতে থাকুক এটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান মোল্লা। প্রার্থী আপনি? ইয়েস, ভাই জানে আইএসএফের প্রার্থী। না, একটা ব্যাপার আপনারা কাল দেখেছেন, সবাই আপনারা এসেছিলেন, যে মর্মান্তিক ঘটনা, বাড়ি ফিরছিল নির্বাচনী প্রচার করে। ওহিদুলকে ভাঙড়ে সবাই চেনে, চালতাবেড়ে অঞ্চলের প্রতিটা মানুষ ওহিদুলকে চেনে। আমার ওই বুথের ক্যান্ডিডেট সহ দুজন যেভাবে গুরুত্বপূর্ণ আহত হয়েছে, প্রকাশ্যে রাত্রে তাদের গাড়িতে নামিয়ে বেধড়ক মারা, ছুরি মারা, পিঠে ছুরি মেরেছে, সেলাই হয়েছে, ভুঁড়িতে ছুরি মেরেছে, সেলাই হয়েছে। আমার ক্যান্ডিডেট ছিল, তার ফেলে বুকে দাবিয়েছে, শ্বাসকষ্ট পর্যন্ত সে নিতে পারছিল না। আমরা তারপরে এখানে অক্সিজেন দেওয়ার পরে, গ্যাস দেওয়ার পরে, তারপরে তাদের কলকাতা হসপিটালে পাঠানো হয়েছে। এই যে ঘটনা আইএসএফরা পরপর ঘটছে, আপনারা সকালে দেখেছেন জিরেনগাছাতে মেশিন উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে, বোম উদ্ধার হয়েছে, তারা প্রতিনিয়ত ভাঙড়ে একটা অশান্তি লাগিয়ে রাখার চেষ্টা করছে। এই ভাঙড়কে সুন্দর, ভাঙড়কে অসুন্দর করে তোলার চেষ্টা করছে। পরিবেশ পরিচ্ছন্নতা অত্যন্ত মানুষের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমরা আপনাদের বলবো, যারাই বলছে, যারাই অভিযোগ করছে, তারা নিজেরা সাজিয়ে
তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর জন্য এটা পরিকল্পনা করে আমাদের কর্মীদের দোষ চাপানোর চেষ্টা করছে। পাল্টা তো আইসিএফের ওরা অভিযোগ করছে যে ওইদুল নাটক করছে এবং সে দলবল নিয়ে এসে তাদের বাড়ি ভাঙচুর করে। আপনারা সবাই জানেন রাত 1টার পরে, রাত 12টা 12:30টার পরে আমরা এখান থেকে তাদের হসপিটালে পাঠিয়েছি, এখনো পিজিতে ভর্তি আছে। আপনারা দয়া করে দেখলে তার কাছে বক্তব্য নিতে পারবেন, পিজিতে ভর্তি আছে। আর যারা বলছে যে ওইদুল নাটক করছে, ওইদুলকে মেরে ময়দুল কেউ মেরে নাটক করে, পেটে ছুরি ঢুকিয়ে দিলে সে নিজে নিজে পেটে ছুরি ঢুকিয়ে দেয়, পিঠে পিঠের মতন জায়গায় সেলাই হয়েছে 7-8টা, সেখানে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো নাটক। এদের এরা মুখ না মুখোশ, এরা কি মানুষ না কি? এরা একটা মানুষের মেরে তারপরেও মিথ্যে কথা বলছে? হ্যাঁ, আমরা চাই যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। আমি তো আইএসএফের দলবদ্ধ হয়ে আমরা মাদের পাড়াতে মিটিং করছিলাম। মিটিং করতে করতে এমন সময় একটা খবর আসে, ওইদুল দলবল নিয়ে বদ্রিপাড়ার দিক গেল। তারপরেই কিছুক্ষণ পরে খবর আসছে না ওইদুলের কে কুপিয়েছে, কে কুপিয়েছে, কে মারধর করেছে আমরা একটা জানিয়ে দেখো। আর এইরকম ধরনের কোপানি নাটক আজ 3 বছর করেছে। ওনার বাড়ি একবার বোম ফেলার একটা নাটক আছে, একটা আমিন মোল্লার আমবাগানে বোম ফেলার নাটক আছে, আর ওই বদ্রিপাড়ার ওই মুখী ইটভাটাতে খালপাড়েতে ওখানে কোপাবার নাটক আছে। আবার এই নতুন করে এই একটা নাটক শুরু করে আমাদের এসব ভাঙচুর করেছে, কালকে তসরুপ করেছে, আর আমাদের নিরীহ ছেলেদের সব 7-8 জনকে তুলে নিয়ে গেছে। এরা কোনো পার্টির সঙ্গে থাকে না। আমরা আজ কাল ওই মিটিংটা করছিলাম মাঝের পাড়ার গ্রামেতে তোমার, আমরা আজকে রবিবার দলবদ্ধ হয়ে আমরা পার্টির ফ্ল্যাগ মারবো, ব্যানার মারবো, বা দেওয়াল লিখবো। আমাদের এই আলোচনা ছিল, কালকে কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা বন্ধ করার জন্য ওরা এই কাজটা করেছে। এখন কী চাইছিল? এখন চাচ্ছি এই কোপানো বা এইসব যে নাটক এইটা, আমরা চাই সঠিক তদন্ত হোক, আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হলাম। আমি পাগলাহাটে কালকে গিয়েছি, গিয়ে চার দোকানে চা খাচ্ছি, বসে আছি, হঠাৎ এসে আমার গালাগালি করছে, বলে খাঙ্কি ছেলে তোমার অঙ্ক করো তো করো, মুখ খারাপ করে গালাগালি করছে। এইবার এসে আমাদের বলতো বললো যে এই খাঙ্কি ছেলে ওইদুলি কুপ কেস কেটে বল, ওইদুলি কুপ কেস কেটে বল। আমি বললাম তো আমি তো জানি না, আমি তো পাগলাহাটে রয়েছি, তা আমি কেটে কুপ কেস আমি কী করে বলবো। বলার পরে এবারে আমারে বিশাল মারধর করে, এই পাটায় মেরেছে, এর এই এখানে একটা মেরেছে, টিএমসির কর্মীরা। কেন আপনাকে মারধর করলো? কেন বলে ওইদুল্লি কূপ খেয়েছিস? কেন ওইদুল্লি কূপ খেয়েছিস কেন বলে আমারে মারধর করে। এই যে ওইদুল যে তৃণমূল নেতা, তার যে আঘাত আনার অভিযোগ উঠছে, সেই অভিযোগ কি? তাহলে ও যুব সময় ওরকম নাটক করে একটা ইয়ে করেছে, এখনও সেই নাটক কি সত্যি কী করে আমরা বলবো? আমরা দেখিনি যখন, এখন বলা যাচ্ছে না। কি আপনি কি কী চাইছেন কি আপনার এখন? আমি চাইছি সঠিক বিচার হোক, তার তদন্ত হোক, সঠিক কুপিয়েছে কি না। এটা কি নাম আপনার? আমার নাম মনিরুল মোল্লা।